হাই ভিউয়ার্স, ন্যাচারাল আইডিয়াতে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা নতুন ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও আপলোড পেতে এখনই সাবস্ক্রাইব করুন ন্যাচারাল আইডিয়া, ক্লিক করুন বেল আইকন। ভিউয়ার্স, আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় কোনো না কোনো সুপারফুড থাকে। এই সুপারফুড আমাদের শরীরকে সুরক্ষা দেয় এবং স্বাস্থ্য ভালো রাখে। আমরা হয়তো অজান্তেই অনেক সুপারফুড খেয়ে থাকি। সেই ধরনের একটি সুপারফুড হলো রসুন। রসুন বাঙালির রান্নাঘরে থাকবেই, সেটাই স্বাভাবিক। তবে জানেন কি রসুনের কত গুণ ক্ষমতা? কেনই বা রসুনকে সুপারফুড বলা হয়ে থাকে? রসুন আমাদের দৈনন্দিন জীবনের খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই রসুনে আছে থিয়ামিন, যাকে বলা হয় ভিটামিন B1, রিবোফ্লাভিন, যাকে বলা হয় ভিটামিন B2, নায়াসিন, ভিটামিন B3, প্যান্টোথেনিক অ্যাসিড, যাকে বলা হয় ভিটামিন B5, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন B9, সেলেনিয়াম। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। রসুনে রয়েছে অ্যালিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। এই অ্যালিসিন কম্পাউন্ডের জন্যই রসুনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারফুডে অন্তর্ভুক্ত করেছেন। রসুন সাধারণত আমরা রান্না করে খেয়ে থাকি, কিন্তু রান্না করা রসুন খেলে রসুনের প্রকৃত কার্যকারিতা বোঝা যাবে না। বিশেষজ্ঞদের মতে রসুন খেতে হবে কাঁচা, তাহলেই বোঝা যাবে রসুনের প্রকৃত ক্ষমতা এবং গুণাগুণ। আমাদের দেশে অনেক দেশের রসুন পাওয়া যায়। এক ধরনের রসুনে কোয়া অনেক বড়, সেগুলোর গুণ ক্ষমতা অনেক কম। প্রকৃতপক্ষে আমাদের দেশীয় ছোট কোয়ার রসুনই সর্বোৎকৃষ্ট। এর মধ্যে রয়েছে এক কোয়ার রসুন, অর্থাৎ একটি মাত্র গাছে একটি কোয়া হয়ে থাকে। আয়ুর্বেদ মতে এই এক কোয়া রসুনই সর্বোৎকৃষ্ট। আমাদের দেশের ছোট কোয়ার রসুন ভারত নিয়ে যায়, তারা এই রসুন দিয়ে ঔষধ প্রস্তুত করে। আর আমাদের দেশে মোটা কোয়ার বড় রসুন পাঠিয়ে দেয়। আমাদের দেশের এই রসুন দিয়ে তৈরি হয় গার্লিক ট্যাবলেট। রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃৎপিণ্ডের শক্তি বাড়ায়, পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক, রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে, ক্যান্সার কোষকে ধ্বংস করে, ক্যান্সার থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, ফুসফুসে সংক্রমণ প্রতিরোধ করে, রসুন রক্ত পরিশোধন করে, ত্বক ভালো রাখে, শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা দূর করে, শরীরের কোষের ড্যামেজ কমায়, হাড়ের শক্তি বাড়ায়, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এমনই আরও অনেক উপকার করে থাকে এই রসুন। অনেকদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক দেয়ালিকায় প্রকাশিত রসুনের গুণ দেয়ালিকা থেকে জানতে পেরেছিলাম। রসুনের 160টি গুণ রয়েছে, স্বাস্থ্যের জন্য অতি উপকারী। এবং এই গুরুত্বপূর্ণ উপাদানটি কিভাবে খাবেন, এহার সঠিক কার্যকারিতা পেতে হলে রসুন কাঁচা খেতে হবে, আর খেতে হবে সকালে খালি পেটে, তাহলেই রসুনের প্রকৃত উপকার বোঝা যাবে। বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে 1-2 কোয়া রসুন চিবিয়ে খাওয়াই উত্তম। রসুন তীব্র ঝাঁঝালো ধরনের, যদি
চিবিয়ে খেতে না পারেন তাহলে কুচি কুচি করে কেটে পানি দিয়ে গিলে খাবেন। মনে রাখবেন, রসুন কুচি কুচি করে কেটে অথবা বেটে বেশিক্ষণ রাখলে ইহার গুণক্ষমতা নষ্ট হয়ে যায়। নিয়মিত রসুন খান, স্বাস্থ্য সুরক্ষিত রাখুন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।